বন্ধুরা আমরা চলে আসছি অসময় সূর্যমুখীর বাগান ঘুরে দেখতে। চলো বন্ধুরা আমরা ঘুরে আসি মানিকদার মোহাম্মদ মাহমুদ শেখের বাগান থেকে। এই তো আমরা চলে আসলাম বাগানের ভেতর। বন্ধুরা কড়া রোদ আর ফুলের সিজন শেষ হয়ে যাওয়ার জন্য খুব বেশিক্ষণ এখানে না থেকে আমরা চলে যাব আজ। কথা দিচ্ছি আগামী বছর ঠিক ফুলের সময় আপনাদের এখানে নিয়ে আসব। আজকে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মানিকদার সূর্যমুখী বাগানে। আমরা এখন কথা বলবো এই বাগানের যে মালিক সেই আঙ্কেলের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহমুদ শেখ। এটা তো আপনারই ক্ষেত। আপনি এই চাষাবাদ শুরু করেছেন কত বছর যাবত? আজ 2 বছর আগে। গত 2 বছর? ও আচ্ছা, গত 2 বছরে ভালো সাড়া পেয়েছেন? জি। এইখানে কতটুকু জমিতে চাষ করেছেন? এই জায়গা প্রায় 1 বিঘা, একটু কম আছে। প্রথমে রোপণ করেন কোন মাসে? মানে এই ফলনগুলো আপনার এই ডিসেম্বরের দিক। ডিসেম্বরের দিক আর ফলন শেষ হয় এই যে আপনার লাগেন কি মাস? এপ্রিল। এপ্রিল মাসের দিক। অনেক ফসল তো ইতিমধ্যে কেটে ফেলেছেন, সেগুলো কিভাবে প্রণালী করে বীজ বের করেছেন? ওটা আপনার এই যে বাছাই করেছেন? হ্যাঁ, বাছাই করেছি। ওই রোদি দিয়ে ওইটা বাড়ি দিলে ওটা পড়িয়ে যায়, আর মাড়াই কল দিয়ে করলেই ওই দানাগুলি নষ্ট হয়। এই জন্যই আমি গত বছর মাড়াই কল দিয়ে করছিলাম, এবার আমি আজ দিয়েই করছি। আপনাকে এই যে অভিনব পদ্ধতি আপনার মাথায় এটা কিভাবে আসলো? এটা আমার অরিজিনালভাবে আমার মাথায় আসলো যে আপনার ওই কৃষি দিবানিশি আছে, হ্যাঁ, ওই টিভিতে দেখার পরে আমি অনেক ফুলের কাই দেখছি, কৃষি কাজের থেকে দেখছি, তার ভিতরে আমার এই সূর্যমুখী যে ফুলটা, এই ফুলটা আমার অরিজিনাল আমার মন থেকে ভালো লাগছে, এবং ফুলের ভিতরে বড়ো সাইজ এটা ভালো লাগছে। তারপরে আমি এটা করছি, করার পরে আমি গত বছর করছি তাতে আমার বাড়িটা ভালো হয়েছিল না, এইবার করার পরে আমি একটু সুন্দরভাবে করছি, তাতে আমি দেখি যে আমার এই সূর্যমুখী ফুলের উপর মানুষের মানে একেবারে পিসি থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা লোকের একটা আকর্ষণ থাকে। হ্যাঁ, অনেক সুন্দর। এই কারণেই মানে এটির প্রতি আমার একটা মানে একটা আন্তরিক ভালোবাসাই। ও আচ্ছা, আর এই চাষে খরচ কেমন? এমনি ধান চাষ তারপরে অন্যান্য চাষ থেকে? না না, ওর 3 গুণ খরচ। 3 গুণ খরচ। আচ্ছা, আর এখানে আপনার কীরকম মনে করেন বিধিবদ্ধ নিয়ম থাকে না যে একটা গাছ বড় করতে হলে কেমন যত্ন নিতে হয় অন্য অন্য গাছের তুলনায়? তা তো অবশ্যই আছে। এই যে আপনার এই যে আমার এই যে এই গাছগুলি আপনার এই যে বীজ দেশে সরকারি অফিস থেকে। ও আচ্ছা, সরকার দেশে বীজ, ওই যে সরকারি সাইনবোর্ড, তারপরে আপনার এই সার ওষুধ সরকারি দিচ্ছে। কিন্তু আপনার ওই যে আমার যে কৃষি উপ সহকর্মী নাজমা ম্যাডাম, উনি সব কাজের সবসময় জন্য পরামর্শ এবং দেখাশোনা উনি খুব লক্ষ্য করে সবসময় জন্য আমার পাশে। আপনার বাসায় পাশেই? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম এই বাগানের যে মালিক, তার হচ্ছে আমরা তার কথা থেকে বুঝতে পারলাম সে গত 2 বছরে তুলনায় এবছরে ভালো ফসল পেয়েছে, এবং মানুষের যে একটা আসা যাওয়া তারপর তার পরিপ্রেক্ষিতে তার অনেক ভালো লাগা কাজ করেছে, এবং এখন তো এইটার সিজন। বন্ধুরা আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার চ্যানেল প্রিয় লিন্ডা আইয়ারের সাথেই থাকুন। টাটা বন্ধুরা।